ছাঁটাইয়ের প্রতিবাদ, বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ সহ 10 দফা দাবি নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ দেখালো নর্থ বেঙ্গল বাঁশপোর হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং মালদা জেলা দলিত মহাসংঘ কমিটি। শুক্রবার এই মর্মে সংগঠনের কর্মীরা শহরের ঝলঝলিয়া এলাকায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে ডেপুটেশনের উদ্দেশ্যে জড়ো হলেও মুখ্য স্বাস্থ্য আধিকারিক দুপুর 1টা নাগাদ সময় দিলেও আধিকারিকের দেখা মেলেনি, ফলে ক্ষুব্ধ হয়ে পড়েন সংগঠনের নেতৃত্বরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁশপোর অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক কৃষ্ণা ডোম, সভাপতি লব কুমার মল্লিক, দলিত মহাসংঘের ব্লক সভাপতি ধরমবীর পাশোয়ান সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। আজকে আমরা নর্থ বেঙ্গল বাঁশপোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফ থেকে চেয়ারম্যান সাহেবকে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি। কারণ হচ্ছে যে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে 2 অক্টোবর থেকে যে 42 জনকে সাফাই কর্মীকে যে ছাঁটাই করা হয়েছিল তাদেরকে এখনও পুরোনায় নিয়োগ করা হয়নি। দ্বিতীয়তম হচ্ছে যে বিভিন্ন ব্লকগুলোতে নতুন কন্ট্রাক্টর আসছেন এবং যারা পুরাতন যারা সাফাই কর্মী তাদেরকে ছাঁটাই করে দিয়ে অন্যদেরকে নিয়োগ করাবে, তাই জন্য আমরা এখানে এসেছি। এবং আমরা আগে থেকে আমরা ইনফর্ম করছি সিএমএস সাহেবকে যে আজকে ডেটে আমরা আসবো আপনার ডেপুটেশন দেওয়ার জন্য, উনি আজকে এখানে নেই, অপ্রস্তুত। কি কি মনে করছেন নেই কেন? আমরা যদি সাহেব যদি স্যার যদি না আসেন তাহলে নেক্সট স্টেপ আমরা সমস্ত ব্লক নিয়ে এবং নর্থ বেঙ্গল নিয়ে আমরা হয়তো স্ট্রাইকে যেতে বাধ্য হবো। কারণ আমরা তো এভাবে লাঞ্ছনা করছি, আমাদেরকে আমরা তো ভ্যালুলেস আমাদেরকে বল যেভাবে উনি করছেন। আর এই কোভিডের মধ্যে বলা হয় যে সাফাই কর্মীরা হচ্ছে প্রথম যোদ্ধা, তাহলে প্রথম যোদ্ধার মান সম্মান করে রেসপেক্ট করি, কিছুই তো পাচ্ছি না। আমাদের কেউ ডেকে একটা ফুলের মালাও পড়ায় এবং আমরা এত নোংরা কাজ করি, বেতনটা খুব সামান্য, আমাদের বেতন বৃদ্ধিটাও তো করতে হবে। এবং যেসব বাপ দাদা যারা মারা গেছে তাদের সেই চাকরিগুলো এখনো হয়নি। ওই যে কতজন বললেন? 40 জন। 42 জনকে কাছ থেকে ছাঁটাই করা হয়েছিল 2 অক্টোবর, তাদেরকে এখনো নিয়োগ করা হয়নি। কতদিন ধরে কাজ করতো ওরা? কেউ 20 বছর, কেউ 25 বছর ধরে কাজ করে যেত। আগামী দিনে কি করবেন? না সফল না মানলে আমরা হয়তো পথ অবরোধে যাবো, আর নেক্সট হয়তো আমাদের পুরো এন্টার নর্থ বেঙ্গল জুড়ে সমস্ত ব্লক ডিস্ট্রিক্ট সমস্ত নিয়ে আমরা অবরোধে যাবো, কাজ স্ট্রাইক রাখবো আমরা। নতুন করে কি কাউকে নিয়োগ করা হচ্ছে অন্য? না, নতুন করে এখন কাউকে নিয়োগ করা হয়নি। ঠিক, আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে কৃষ্ণা ডোম, জেলা সেক্রেটারি।